বরেন্দ্র টিভির অনলাইন নিয়মিত আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন মুন ভাই, এবং উপস্থাপক হিসাবে আমি উপস্থিত আছি সিদ্ধার্থ শঙ্কর শাহ, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দুর্নীতির বিভিন্ন চিত্র আমাদের সামনে উঠে এসেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চলমান উপাচার্য দায়িত্ব পালন করছেন, ওনার বিরুদ্ধেও প্রায় 25টি অভিযোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে জমা হয়েছে, এবং এই বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছি, এবং এই বিষয়গুলোর মধ্যে উঠে এসেছে স্বজনপ্রীতি, দুর্নীতি, বারবার শিক্ষক নিয়োগের মতো সেন্সিটিভ বিষয়, নীতিমালা পরিবর্তন সহ নানা ধরনের অভিযোগ। তো আমি আমাদের যে আজকের আলোচক, ওনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আসলে মুন ভাই, শিক্ষক নিয়োগের মতো একটি ইউনিভার্সিটিতে কিন্তু মূলত শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং শিক্ষকরা জ্ঞানদান সহ সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। আমি শুধু আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে উপাচার্য কর্তৃক বারবার এই নীতিমালা পরিবর্তনের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমরা আসলে সাম্প্রতিক সময়ে আমরা খুব উদ্বেগের ছোঁয়ে লক্ষ্য করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি গভীর চক্রান্ত, এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের নীতিমালা, এটি বারবার সংশোধিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং এই বিষয়গুলি নিয়ে স্বজনপ্রীতি হচ্ছে, এ ধরনের প্রশ্ন এই বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমি নিজেও জানতে পেরেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতিও ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট যখন সামনে আসতো সেগুলোকে আমাদেরকে ফেস করতে হতো। এটি দুঃখজনক সত্য, আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বা এর পরিবর্তন বা কীভাবে পরিবর্তন করে শিক্ষক নিয়োগ হয়, এই বিষয়টি যদি বলতে হয় একটু আমাদের পিছনে তাকাতে হবে। আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে আমি স্টাডি করেছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে 1985 সালে এবং 1992 সালে এই নীতিমালার একটি পরিবর্তন হয়েছিল। আজকে যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুস সুবহান স্যার, যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর, তার বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ, যাকে বলা হয় অভিযোগের প্রধানতম অভিযোগ, সেটি হচ্ছে নীতিমালার পরিবর্তন। এবং এই অভিযোগটি নিয়েই ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রথমে এই শব্দটি লেখেন যে তিনি নীতিমালা পরিবর্তন করেছেন। আমি বিষয়টি আপনাকে পরিষ্কার করি, আজকের এই বরেন্দ্র অনলাইন টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় একটি রাজশাহী থেকে প্রচারিত, তো এই টেলিভিশনের মাধ্যমে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা এই সামনে অডিয়েন্সের সামনে থেকে বা অনলাইনের মাধ্যমে যারা দর্শক হয়ে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমি এই কথাটি শুরু করি। যে নীতিমালা 1985-1992 বর্তমান ভাইস চ্যান্সেলর দুই মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়েছেন, সেটা আমরা অবগত আছি। ফার্স্ট উনি যখন ভাইস চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক যখন রাজশাহী ইউনিভার্সিটিতে উনি উপাচার্য মনোনীত হন, 2009 সালে উপাচার্য মনোনীত হওয়ার পর আমার জানা মতে উনি একটি সংযোজন করেছিলেন 2012 সালে। উনি 2012 সালে যে বিষয়টি সংযোজন করলেন সেটা প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল যে আপনারা জানেন, একটা সময়ে ট্রেডিশনাল রেজাল্ট একটা প্রক্রিয়া ছিল, কিন্তু 2012 সালে এসে আমাদের গ্রেডিং পদ্ধতির কারণে অর্থাৎ জিপিএ সিস্টেম, এই পদ্ধতি আসায়
আমাদের রেজাল্টের পরিবর্তন পরিমার্জন বিভিন্ন বিষয়ে আসে প্রশ্ন দাঁড়িয়ে যায়। তো সেই সময় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় একটি সংযোজন করেছিলেন। কি সংযোজন করলেন? আগে যে পূর্বে 1985 এবং 1992 ওই সময়ের যে আপনার বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা, সেই নীতিমালার সঙ্গে এই পদ্ধতিকে উনি সংযোজন করলেন, আর উনি কিছু করতে চান না, ওটা প্রয়োজনের স্বার্থটা করতে হয়েছিল। তারপর আমি দেখেছি আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় যখন 2013 সালের দায়িত্বটা উনি দায়িত্বজন ছেড়ে দিলেন, মানে 4 বছর মেয়াদ শেষ হয়ে গেল, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর একজন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মিজানুদ্দিন উনি এসে দায়িত্ব পান। উনি দায়িত্ব পাওয়ার পর আমরা যে বিষয়টি উদ্বেগের সাথে লক্ষ্য করেছি সেই বিষয়টি হচ্ছে উনিও যে পূর্বের ধারাবাহিকতায় ফলো করতে লাগলেন, উনিও সেই নীতিমালাকেই ফলো করছিলেন। হঠাৎ করে দেখলাম যে উনার মেয়ে রিদিতা মিজান ইংরেজি বিভাগের বর্তমান শিক্ষক, তো রিদিতা মিজান উনার নিয়োগ প্রক্রিয়া করার জন্য শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উনি এই শিক্ষক নিয়োগের বিধিমালা উনি পরিবর্তন করে দিলেন। কি পরিবর্তন করলেন? সেটি হচ্ছে SSC HSC-তে আউট অফ 5-এর মধ্যে 4, আর আপনার CGPA-র ক্ষেত্রে বলা হলো 3.5, আর একটা 3.256, না একটা 3.5 আর একটা 3.256। এই বিষয়টি যখন আসলো এবং এই পদ্ধতির মাধ্যমে যখন শিক্ষক নিয়োগে চলে গেল, তখন আমরা দেখলাম যে ঠিক রিদিতা মিজানের সঙ্গে একটা সুন্দর করে মিল করে উনি একটা নীতিমালা করলেন। সেই দিন নীতিমালার মধ্যে ছিল আপনার আউট অফ 5-এ 4, আউট অফ 5-এ 4, অনার্স বা মাস্টার্সের 3.25 আর 3.5, আর রিদিতা মিজানের রেজাল্টও দেখেন 3.419, 4.3, 3.256 আর 3.5। অর্থাৎ নিজের মেয়েকে নিয়োগ দেওয়ার জন্য শুধুমাত্র একটি ডিপার্টমেন্টে উনি পরিবর্তন নিয়ে আসলেন, উনি একটা সংযোজন করে দিলেন। উনি সংযোজন করলেন। আবার দেখেন এই সংযোজন হওয়ার ঠিক 10-11 দিনের মাথায়, আমার ঠিক সংখ্যাটা মনে নাই, অল্প কদিনের ব্যবধানে উনি আরেকটি অস্বাভাবিক পরিবর্তন আনলেন, 1-7 অস্বাভাবিক পরিবর্তন। আপনাকে বলি উনি নীতিমালা করে ফেললেন যে কি করলেন, যে শিক্ষক হতে হলে SSC-তে 4.5 হতে হবে, ইন্টারমিডিয়েটে 4.5 হতে হবে আউট অফ 5-এ, আর অনার্স মাস্টার্স এর CGPA-র ক্ষেত্রে 3.5 থাকতে হবে, এবং আরো জোড়া লাগিয়ে দিলেন যে প্রথম থেকে 7-এর মধ্যে থাকতে হবে। তাহলে নিজের মেয়ে নিয়োগের ক্ষেত্রে যে কাজটি উনি করলেন, আর আমাদের মতো যারা জেনারেল স্টুডেন্ট, আমরা সাধারণ ছাত্র, তাদের ক্ষেত্রে যে কাজটি করলেন, এটা একটি চরমভাবে নৈতিকভাবে একজন স্টুডেন্ট হিসেবে শিক্ষককে নিয়ে প্রশ্ন তুলতে হয় যে এত বড় কাজটি করলেন। আর আরেকটা কোশ্চেন আপনি প্রশ্ন আপনাকে রেখে যাই, যে বিষয়টা আপনাকে ভাবতে হবে যে একটি স্টুডেন্ট, আমার ওই সময় ভর্তি পরীক্ষা সংক্রান্ত আমার ধারণা আছে, বিশ্ববিদ্যালয়ে একটি স্টুডেন্ট যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসে তখন তার রেজাল্ট উনিই করেছিলেন, সেটা হয়েছিল যে SSC-তে 4, HSC-তে 4, অর্থাৎ 8 হলে সে আবেদন করতে পারবে, তো ভেরি গুড। আমি 8 হয়ে যখন 8.8 পেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর ওই ছাত্রটি যখন শুনতে পেল যে 4.5 নম্বরের শিক্ষক হলাত হতে পারবো না, অর্থাৎ প্রথমে তার মাথায় আঘাত লাগলো যে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভালো পড়ি আর কি করবো, যে আমি যতই ভালো পড়ি যতই ফার্স্ট ক্লাস পাই আমি তো বিশ্ববিদ্যালয়ে টিচার হতে পারবো না। অর্থাৎ শিক্ষকদের একজন অ্যাজ এ ভাইস চ্যান্সেলর, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভর্তি হয়, তাদেরকে কোন স্বার্থে, কার স্বার্থে যে তাদেরকে শিক্ষকতা থেকে বঞ্চিত করলেন এবং ছাত্রদেরকে ভালো রেজাল্টের যে অনুপ্রেরণা পায় সেটি থেকে বঞ্চিত করলেন, এটা অনৈতিক একটা সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তের বিপক্ষে আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম। পরবর্তী প্রেক্ষাপটে দেখেন উনি ওনার মতো করে উনি ভাইস চ্যান্সেলর হয়ে গেছেন, ওনার মেয়ের নিয়োগ শেষ হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ে কি হোক বা না হোক সেটা ওনার দেখার বিষয় নয়, আমরা আন্দোলন করে ওনার সাথে পেরে উঠলাম না। একটা পর্যায়ে ওনার মেয়াদ শেষ হলেন, আমি নীতিমালা নিয়ে বলছি, ওনার মেয়াদ শেষ হওয়ার পরে, ওনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যখন আব্দুস সুবহানকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়, এই সময় আমরা যে বিষয়টি খেয়াল করেছি,
আমরাও তখন আন্দোলনে গেলাম। কি আন্দোলনে গেলাম? যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট নিব আমি 4.4.8 নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবো না, এখানে সাবেক প্রশাসন সাবেক উপাচার্য মহোদয় 4.5 করে একটা কালো আইন একটা কালো নীতিমালা বিধান তৈরি করেছে, আমরা এই বিধান থেকে পরিত্রাণ চাই, এটা জেনারেল কনসেপ্ট, একটা আন্দোলন শুরু হয়ে গেল। পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করলাম যে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগের সময় ওই বিধিমালা অনুযায়ী যখন সার্কুলার দেওয়া হলো তখন ওইখানে আর শিক্ষক পাওয়া গেল না, মানে অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে যেতে শুরু করলো, সংখ্যা কমে গেল, তারপরে পাওয়াই যাচ্ছিল না কিছু ডিপার্টমেন্টে। তখন ওই সমস্ত ডিপার্টমেন্ট মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় করে আবেদন করেন, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সেটি এই বর্তমান ভাইস চ্যান্সেলর উনি সেটি আমলে নিয়ে বর্তমান পবিসি আনন্দ কুমার সাহার দিকে দিয়ে একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা কমিটি করে দিলেন। সেই কমিটি দীর্ঘ 4 মাস আলাপ আলোচনা শেষে ওনারা একটি প্রস্তাব গৃহীত করেন, আর সেই প্রস্তাবটি হলো আমাদের পূর্বের যে গৃহীত বিধিমালা ছিল, যে বিধিমালায় আমাদের মিজানুদ্দিন ছাড়ো এক্স ভাইস চ্যান্সেলর কাজ করে গেছেন, শুধুমাত্র মেয়র নিয়োগের ক্ষেত্রে ভিন্ন করেছিলেন, কিন্তু যে বিধিমালা ছিল সেই বিধিমালায় সার্বজনীন স্বার্থে একটি বিধিমালার সঙ্গে উনি সংযোজন করলেন। উনি তো কোনো পরিবর্তন করেন নাই, উনি যা যেটা করেছেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিশ্ববিদ্যালয় স্বার্থে করেছেন, ছাত্রছাত্রীদের দাবির স্বার্থে করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাওয়া যাচ্ছিল না সে স্বার্থে করেছেন, এটা কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র একটি সংযোজন করেছেন। পরিবর্তন যদি বলেন আর যদি সংযোজন যদি বলেন সেটা অস্বাভাবিক ছিল প্রফেসর মিজানুদ্দিনের ক্ষেত্রে। ধন্যবাদ মুন ভাই, আমাদের সাউন্ডটি একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমরা আমাদের কথাটা একটু যদি লাউডলি না বলি তাহলে সবচেয়ে মনে হয় ভালো হবে। আমরা দর্শক মন্ডলী আমরা কথা শুনতেছিলাম আমাদের মুন ভাইয়ের, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং আমি রুয়েটে বর্তমানে অধ্যাপনা করছি, তো আমাদেরই কলিগ কিন্তু সেই জিনিসটি নিয়েই ভুক্তভোগে, কারণ উনি পদার্থবিজ্ঞান বিভাগে বর্তমানে রুয়েটে কর্মরত অবস্থানে আছেন, আমি ওনার নাম না বলি, কিন্তু দেখা যাচ্ছে যে উনি ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছেন কিন্তু শুধু এসএসসি এবং ইন্টারের রেজাল্টের কারণে কিন্তু উনি পরবর্তীতে পদার্থবিজ্ঞান বিভাগে আর অ্যাপ্লাই করতে পারেননি, বিষয়টি কিন্তু সত্যিই দুঃখজনক, কারণ আমরা স্টুডেন্টরা বা সাধারণ ঘরের ছাত্ররা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন কিন্তু আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকে, এবং আমরা ইন্টারমিডিয়েটে কী রেজাল্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি সেটা কিন্তু আমাদের পরবর্তী আমরা আসলে ভালো পড়াশোনা করব না বা কেউ ভালো করবে না এটা কিন্তু নির্ভর করে না। বিহার অনেক গরিব গরিব ছেলে হয়তো বা ইন্টারে গ্রামের কলেজ থেকে পড়াশোনা করে তাদের রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কিন্তু সে তার নিজেকে বিকশিত করার চেষ্টা করেছে, ভালো রেজাল্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু একজন ফ্যাকাল্টি ফার্স্টও এরকম ধরনের বাইন্ডিংসের কারণে ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন, বিষয়গুলো কিন্তু আসলে দুঃখজনক আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের জন্য যাদের পরিবার থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেই বা কোনো কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ে চাকরি করে না সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়। এরই পরিপ্রেক্ষিতে আরও কিছু অভিযোগ কিন্তু আমরা বারবার শুনতে পেয়েছি যে কিছু স্বজনপ্রীতির বিষয় চলে এসেছে বা অ্যাডহক ভিত্তিক বিভিন্নভাবে নিয়োগের বিষয়টিও কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছি, এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কীভাবে কথা বলবেন? ধন্যবাদ, এটাও আপনি একটি খুব সুন্দর এবং চমৎকার প্রশ্ন করেছেন, এটিও অভিযোগের মধ্যে একটি অন্যতম অভিযোগ, মোট অভিযোগ 25টি, তার মধ্যে এটিও একটি অভিযোগ যেখানে স্বজনপ্রীতি হয়েছে। তো স্বজনপ্রীতি আমি যারা সামনে সম্মানিত দর্শক হয়েছেন যারা অনলাইনে বসে শুনছেন এবং আমাদের উপস্থাপক মহোদয় এই বিষয়টি আপনাদের পরিষ্কার করি যে স্বজনপ্রীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বা শিক্ষক হওয়ার যোগ্যতা শুধুমাত্র ভালো রেজাল্ট হলেই সেই স্টুডেন্টের শিক্ষক হওয়ার একমাত্র যোগ্যতা কেনা, অর্থাৎ ভালো রেজাল্টের শিক্ষক হওয়ার একমাত্র মাপকাঠি নয়, অবশ্যই রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তার একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ, আমরা খুব মাপকাঠিতে দুঃখের সে লক্ষ্য করেছি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আমরাও লেখাপড়া করেছি, আমরা দেখেছি ফার্স্ট ক্লাস পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় এরকম একটি প্রচলিত অঘোষিত একটা নিয়ম, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক সাধারণ ছাত্র বিশ্ববিদ্যালয়ে একটি স্টুডেন্ট পড়বে সে আন্তর্জাতিক বিশ্ব জানবে না, বিশ্ববিদ্যালয়ে একটি স্টুডেন্ট পড়বে সে বাংলাদেশ সম্পর্কে জানবে না, বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট পড়বে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো জানবে না, বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বাংলায় পড়বে সে ইংলিশ জানবে না, এটা হতে পারে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে তাকে ইংলিশ জানতে হবে,
শুদ্ধভাবে বাংলা বলতে পারে, দেশ সম্পর্কে জানতে পারে, জাতি সম্পর্কে জানতে পারে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ডিপার্টমেন্টের বিদ্যা দিয়ে বিশ্ব শিক্ষক হওয়ার একমাত্র মাপকাঠি হতে পারে না, কিন্তু আমরা পরিতাপে সেই লক্ষ্য করছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য শুধুমাত্র বই আর বই আর বই, নোট বই, গাইড বই, বিভিন্ন সিস্টেমে বই পড়ে খালি ফার্স্ট হওয়ার চিন্তা করে। এরকম মানুষের প্রচলিত আছে যে কম্পিউটারের দোকানে এগুলো পাওয়া যায়, অস্বাভাবিক ব্যাপার। আপনি আজকাল দেখবেন অনেক সময় আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে ছেলেটি জিবিএ 5.5 পেয়েছে তাকে যদি অনেক টিভি মিডিয়া প্রশ্ন করেছে রেজাল্টের পরপর প্রশ্ন করেছে, আপনি তো সুন্দর রেজাল্ট করেছেন, চমৎকার, বাবা দিচ্ছেন, মালা দিচ্ছে, বিভিন্ন কিছু দিচ্ছে, পাশাপাশি তাকে প্রশ্ন করতেছে আচ্ছা বাবা বলো তো তুমি তো জিপিএ 5 পেয়েছো, জিপিএ মিনিংটা কি? এই জিপিএ মিনিংটা জানে না, তাহলে ওই জিপিএ 5 পর অর্থটা কি হলো? সে যে জিপিএ এর উপরে যে রেজাল্টটা হয়েছে সে জিপিএ মিনিংটা সে জানে না। এমনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে আমরা দেখেছি যদি বলা হয় আমি ভাত খাই ইংলিশটা কি বলে আই ট্রাই, যদি বলা হয় আমি কি ভাত খাই আর সে বলতে পারে না, অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই বিশ্ববিদ্যালয় দেখেছি, সেজন্যই আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি যে সেজন্যই বিশ্ববিদ্যালয়ে একটা বোর্ড থাকে, ইউজিসি কেন যে তদন্ত রিপোর্ট নিয়ে উনি বলছেন যে এটা কোন যোগ্যতা সম্পন্নকে দেওয়া হয়েছে, আমি তাদেরকে প্রশ্ন করি, ইউজিসিকে সরাসরি প্রশ্ন করি যে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে থিরিকে বলা হয় ফার্স্ট ক্লাস, তাহলে ট্রেডিশনাল সঙ্গে যখন আপনি জিপিএসসি জিপিএ কে মিনি করবেন তাহলে কেন এই থিরিকে আপনারা ফার্স্ট ক্লাসকে ধরে নেন? বিশ্ববিদ্যালয় 3.5 আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে রিড করা উচিত, কারণ বাংলাদেশের সরকার বলতেছে শিক্ষা মন্ত্রণালয় বলতেছে থ্রিতে ফার্স্ট ক্লাস, 60% থ্রিতে যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে আপনারা কেন 3.5 এ যাচ্ছেন? এটা রিড করা উচিত, সচেতন ছাত্রদের রিড করা উচিত, এত বিষয়টা নিয়ে খাল খেমড়ে দেখতে হবে না। তো সেই জায়গাতে আমি খেয়াল করেছি বিশ্ববিদ্যালয়ের গেটিং সিস্টেম এবং বিশ্ববিদ্যালয়ের স্বজন প্রীতি, এখন আসলে স্বজন প্রীতির ক্ষেত্রে ওই কোশ্চেন তো বললামই আপনাকে, স্বজন প্রীতি যদি বলেন তাহলে সেটা আপনি খেয়াল করেন মূল ঘটনা হচ্ছে আওয়ামী লীগের প্রগতিশীল শিক্ষক সমাজের দুটি অংশ বিশ্ববিদ্যালয়ে কাদা ছড়াছড়ি, এছাড়া আমি বাইরে কিছু দেখি না। একটি ক্ষুদ্র অংশ তারা প্রশ্ন তুলেছেন, সেই ক্ষুদ্র অংশের প্রশ্নটা কি আপনাকে আমি বলি, তারা বলতেছে আব্দুস সুবান স্যারের মেয়ে এবং মেয়ের জামাতাকে ওই আপনার বিধিমালা বা সংযোজন করে নিয়োগ দেওয়া হয়েছে, নো কথাটা সঠিক নয়। যখন আব্দুস সুবান স্যার যখন এই পূর্বের বিধিমালাতে উনি যখন ফেরত যান অস্বাভাবিক বিধিমালা মেজানো রেকর্ডেই করে নিয়মতান্ত্রিক বিধিমালায় আন্দোলন সংগ্রাম এবং ছাত্রদের দাবির কাছে যখন বিধিসম্মত মনে করে সেটাকে করা হয়েছে, সেটা করার পর আব্দুস সুবান স্যার বর্তমান উপাচার্য মহোদয় এই নিয়ম করার পরে মিনিমাম 10-12 ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ হয়, তখন কোনো প্রশ্ন আসে নাই? প্রশ্ন কখন আসলো? প্রশ্ন যখন আসার জন্য আব্দুস সুবান স্যারের মেয়ে নিয়োগ হলো। আব্দুল সুবান স্যারের মেয়ে নিয়োগের ব্যাপারে যারা প্রশ্ন করছেন আমি তাদেরকে বলি আব্দুল সুবান স্যারের মেয়ে 4টাতেই ফার্স্ট ক্লাস পাওয়া, নট 3টা, 4টাতেই ফার্স্ট ক্লাস পাওয়া। যদি বলতে হয় স্বজন যদি করে থাকেন এক্স ভাইস চ্যান্সেলর প্রফেসর মিজানুদ্দিন করেছেন তার মেয়ের 1টা ফার্স্ট ক্লাস। ধন্যবাদ মুম্বাই, আমরা দর্শকের পক্ষ থেকে একটি প্রশ্ন পেয়েছি, কোনো উৎসুক দর্শক জানতে চেয়েছেন যে সজল স্যার এবং মিজান স্যারের টার্মে যে সকল শিক্ষক সমূহ বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন আর কি। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমার জানা মতে 65 জন শিক্ষক ওনারা নিয়োগ দিয়েছিলেন, 65 জন শিক্ষকের মধ্যে আমরা দেখেছি যে কম করে 39 জন শিক্ষক তারা এই বাংলাদেশটাকে স্বীকার কখনো করে কখনো করে না, প্রগতিশীলতা তো প্রশ্নই ওঠে না, এই এই লাল সবুজ পতাকাটাই মাঝে মধ্যে স্বীকার করতে চায় কখনো স্বীকার করতে চায় না। এরকমের মধ্যে আপনাকে বলি জঙ্গিদের মদতদাতা প্রফেসর ফারুকি, যিনি এক্স ভাইস চ্যান্সেলর বিএনপি জামাতের সময় এক্স ভাইস চ্যান্সেলর, যার যাদের কারণে বিশ্ববিদ্যালয়ে শত শত ছেলে রক্তাক্ত হয়েছে, চোখের সামনে দেখেছি রনি নামে একটি ছেলের চোখ উপড়ে নেওয়া হয়েছিল, আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ফারুককে হত্যা করা হয়েছে, সে সমস্ত মদতদাতা ফারুকের ছেলে নাইম ফারুককে এই প্রফেসর এক্স ভাইস চ্যান্সেলর প্রফেসর মিজানুদ্দিন এবং সজল চৌধুরী সরজন সজল তারা মিলে তাকে শিক্ষক নিয়োগ দিয়েছিল। শুধু তাই নয়, আমি নাম সব বলতে পারি, আমি একজন সাবেক ছাত্র না বিশ্ববিদ্যালয় ছাত্রদের সভা দিয়েছিলাম, আমি চিনি যারা কারা কি করতেন, আমি নাম সব ধরে বলে দিতে পারি 35 জন শিক্ষক রয়েছে যারা আমাদের মতদর্শীর মধ্যে নয়, আর ধরে নিলাম আমাদের মতদর্শী না হলেও কি তারা বিশেষ শিক্ষক হতে পারে না, পারে, কিন্তু যারা জঙ্গিদের মদতদাতা, যারা দেশটাকে স্বীকার করতো না, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না,
এরকম লোকজনকে যখন নিয়োগ নিয়োগ দেওয়া হয় তখন স্বাভাবিক কষ্ট লাগে। আজকে সাধারণ মানুষ কেন কোশ্চেন করছে? আচ্ছা, আরেকটি বিষয় আমরা অভিযোগের মধ্যে আরও একটি বিষয়কে পর্যবেক্ষণ করেছি, সেটি হচ্ছে গিয়ে একটি অভিযোগ উঠে এসেছে যে আমাদের বর্তমান উপাচার্য মহোদয় উনি একটি বাড়িকে দীর্ঘদিন ওনার নিজের দখলে রেখেছেন, যে বাড়িটি থেকে অনেক বেশি পরিমাণ অর্থ অথবা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে যোগ হতে পারতো। এই অর্থ অর্থাৎ বাড়ি দখলের মাধ্যমে যে অর্থ আত্মসাৎ, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে এই অভিযোগের মধ্যে। ধন্যবাদ, এটাও একটি অভিযোগ ছিল। ইউজিসি এটাকে ওনারা যথার্থ মনে করে উনিটাকে আমলে নিয়েছেন। আমি ইউজিসি বরাবর যারা তদন্ত কমিটির ছিলেন, প্রধান ছিলেন দিন ম্যাডাম, এবং আমি সবিনয় তাকেই সরাসরি উদ্দেশ্য করেই বলি যে আপনারা এটি এটি পেলেন কোথায়? মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় যখন উনি দ্বিতীয় মেয়াদে উপাচার্য মনোনীত হন, তার দুই মাসের মাথায় বাসাটি ছেড়ে দেন, এবং দুই মাস পর অন্য একজন শিক্ষককে তার নামে শিক্ষকের নামে বাসাটি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে যার নামে বরাদ্দ দেওয়া হয় উনিও আর উনি ওই ভাষাতে আর যান নাই। কেন যান নাই? বিশ্ববিদ্যালয়ের ওই ভাষা শুধু নয়, বিশ্ববিদ্যালয়ে 50টি ভাষা এখনো ফাঁকা আছে। আমি আমি খোঁজ দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে কম করে এখনো 50টি ভাষা ফাঁকা পড়ে রয়েছে। তারপরে সরকার ইউজিসি বিশ্ববিদ্যালয়ে বিধিমালা নিয়মকরণ করার কারণে আর কোনো শিক্ষক এই ভাষায় না থাকলে তাদেরকে যে 7% একটা বিধান ছিল জরিমানা দিতে হয়, সেই আর সেই জন্য দিতে হয় না। তাহলে যেখানে জরিমানা দিতে হয় না, খালি থাকলে কি না থাকলে কি, এই বিশ্ববিদ্যালয়ে এই আইনটাই বোধ হয় আমাদের আসলে সমস্যাটা কি হয়েছে? সমস্যা রয়েছে আমরা বিধিবিধান ঠিক মতো জানি না। এটা যে 73-এর একটি বিশ্ববিদ্যালয় পরিচয় দেয় বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়, আর অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যে অন্য বিধিমালায় পরিচালিত হয় এটাই বোধ হয় ইউজিসির যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়টি বোধ হয় উনি ভুলে গেছেন বা এড়িয়ে গেছেন। তড়িঘড়ি করে রিপোর্ট দেওয়া, কাউকে বিপদে ফেলানো, এইরকম কিছু করতে যা বোধ হয় এটা সংযোজন করছে, এটা হওয়ার কথা না। আর আরো একটি প্রশ্ন আমরা দর্শকের পক্ষ থেকে পেয়েছি, আমাদের দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন হলো গিয়ে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবিলি ভবন অর্থাৎ রেস্ট হাউস, সেই রেস্ট হাউসে কিন্তু একাধিক একই ব্যক্তির নামে একাধিক রুম বরাদ্দ বা মালিকানা দিয়ে একটা ইয়ে চলতেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আসলে এখানে সত্য কথা বলতে আমি একটা কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম, বিশ্ববিদ্যালয়ের ধরেন যে একটা বিয়ে হবে যে কন্যা সেজগুজে সাজগুজ করে বসে রয়েছেন, সারা বাড়িতে উৎসবের আমেজ, খাওয়া দাওয়া হচ্ছে, বধু অপেক্ষায় আছে বর আসবে, সব কিছু ঠিকঠাক, কিন্তু বিপত্তি এক জায়গায়, সেটি হচ্ছে যে বরটা আসে নাই। তাহলে কি আর বিয়েটা হবে? এত কিছু আয়োজনের কোনো মানে হবে? তো বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বর হচ্ছে স্টুডেন্ট, কে বর দেন নিয়ে কারো ভাবনা নাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই কেউ ভাবে না। এই গেস্ট হাউস বলেন, এই বাড়ি বলেন, বিভিন্ন সুযোগ সুবিধা বলেন, এই যে নীতিমালা যে পরিবর্তন পরিমার্জন সংযোজন এই সমস্ত কিছু বলেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সার্বিক এসেই হয়। আর বর্তমানে আমি আমার জন্য মতে বিশ্ববিদ্যালয়ের জুবিলি ভবনে যে প্রশ্নটা করলেন, এই জুবিলি ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই নামে বিভিন্ন সময় দু একটা রিপোর্ট এসেছে, এটা আজকের না, বিভিন্ন সময়ে এটা হয়েছে, যে এখান থেকে তাদের ফিরে আসা উচিত। আমি ছাত্র হিসাবে এটা আমি স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট হিসেবে আহ্বান জানাতে পারি, আসলে এই নিয়মগুলো অনেক আগে থেকেই আমরা এটা শুনে আসছি, তবে এটা বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ মুন ভাইকে, আমরা আরও একটি বিষয় সম্পর্কে অবগত আছি। আমরা বিগত 2 বছর বা 2.5 বছর পূর্বে দেখেছিলাম যে গণমাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়াতে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে, সেই অডিও রেকর্ডে উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া স্যারের কণ্ঠ শোনা যাচ্ছিল এবং একটি স্টুডেন্টের সাথে মেয়ে স্টুডেন্টের সাথেও কথা বলতে শোনা যাচ্ছিল, এবং সেই বিষয়টি কি ঘুরেও কিন্তু একটি অভিযোগ উঠে এসেছে যে উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে সরাসরি স্টুডেন্টদেরকে কল দিয়ে কিছু অর্থ বা অসদু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উনি স্টুডেন্টদের সাথে যোগাযোগ করেছেন বা পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আবার ওনাকে একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি ক্লিয়ার করতেও দেখেছি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমাদের অভিযোগে কিন্তু এই বিষয়টি আছে। আপনাকে ধন্যবাদ। আর এই বিষয়টি আমি নিজে জানি, অডিওটি আমি নিজেও আমি নিজ কানে শুনেছি। আসলে বাস্তবতা হচ্ছে যে স্টুডেন্টটি টাকা পয়সা দিয়ে নিয়োগ পেতে চান, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এই টাকাটি আসলে মূলত কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল? ওনারই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, আইন ডিপার্টমেন্ট মেবি,
সেই ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান ছিলেন, সে শিক্ষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন, এটা চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় নাই। যেহেতু বিষয়টি নজরে আসছেন জাকারিয়া প্রবিসি মহোদয় তার নজরে আসছেন, তখন উনি বিষয়টিকে তদন্ত করতে গিয়ে উনি ফেঁসে গেছেন। উনি বিষয়টা হয়তো জানার চেষ্টা করেছেন এরকম যে আসলে তুমি কত টাকা দিতে রেডি আছো, তুমি 2 লাখটা পেলে কোথায়, এরকম কিছু শব্দ। তারপরে এটা অধিগত তদন্ত হওয়া উচিত, এটা অধিগত তদন্ত হলে এর সত্যতা বেরিয়ে আসবে। যদি এ সমস্ত প্রক্রিয়ার সঙ্গে প্রবিসি জাকারিয়া স্যার জড়িত থাকে, স্বাভাবিকভাবে তার পদত্যাগ করা উচিত, উনি জড়িত থাকে। তবে উনি আমি জানি ওনার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন যে আমি আসলে তদন্ত করার জন্য এটা করেছি, টাকাটা আমার অ্যাকাউন্টে আসে নাই, আমি জানতাম অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা দিয়েছে, এই জন্য আমি দায়িত্ব হিসেবে আমি মনে করেছি যে এটা উদ্ঘাটন করা উচিত। তো এটা আসলে ধূম্রজাল, এই বিষয়টি নিয়ে আমি পরিষ্কার কিছু বলতে পারছি। তো আরেকটি বিষয় আসলে সবচেয়ে বড় একটি বিষয় যে আমরা যখন দেখি কোথাও কোনো দুর্ঘটনা বা অকারেন্স ঘটেছে অর্থাৎ ক্রাইম ঘটেছে, আমরা কিন্তু সবসময় দেখি যে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটি টিম তদন্ত করার জন্য সেই ঘটনাস্থলে উপস্থিত হয়, এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক দুর্নীতির যে 25টি অভিযোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে জমা হয়েছে তদন্তের জন্য, এবং যা কিনা তদন্তের প্রতিবেদন আকারে পরবর্তীতে আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন জায়গাতেও জমা হয়েছে। তো আমাদের একটি বিষয় কিন্তু যে আমরা জানি যে ক্রাইম স্পটে অনুপস্থিত থেকে সেই ক্রাইম সম্পর্কে কোনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, আমরা কিন্তু পত্রপত্রিকা মারফত এই বিষয়টি অবগত হয়েছি যে ইউজিসির পক্ষ থেকে তদন্তকারী দলের কোনো সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেননি। তো একজন মানে শোনা কথা এবং বিবাদীর বক্তব্য না নিয়ে তদন্ত প্রতিবেদনের চূড়ান্ত রিপোর্ট দাখিল করার বিষয়টি আমাদের কাছেও ধোঁয়া হিসাবে থেকেছে। আমরা কিন্তু গত 2-3 দিন আগে যে আমাদের বর্তমান উপাচার্য স্যার প্রায় 1 ঘন্টা 26 মিনিটের একটি সাংবাদিক সম্মেলন উনি করেছেন, উনিও কিন্তু সেখানে এই বিষয়টি উপস্থাপন করেছেন, এবং আমরা যেহেতু পার্শ্ববর্তী ইউনিভার্সিটিতে চাকরি করি আমরাও কিন্তু এই বিষয়টিতে অবগত আছি যে ইউজিসির পক্ষ থেকে কোনো টিম রাজশাহীতে আসেনি। তো একটা ক্রাইম স্পটে অনুপস্থিত থেকে তদন্ত প্রতিবেদন দাখিল করার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ, এটা সময় উপযোগী প্রশ্ন। এই বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি আসলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এটা উত্তরবঙ্গের একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আমরা সারা বাংলাদেশে যে কটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে এটা অন্যতম বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি যে আসলে অনেক বিশ্ববিদ্যালয়ে কিছু অস্থিরতা বা দুর্নীতি, স্বজনপ্রীতি বিভিন্ন বিষয় নিয়ে যে আন্দোলন সংগ্রাম, পরিষ্কার আন্দোলন সংগ্রাম করছিল। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় একটি অঙ্কের টাকার দেন দরবার নিয়ে স্বয়ং উপাচার্য মহোদয় সহ তার পারিবারিক এবং সংগঠন বিভিন্নভাবে একটা বড় ধরনের আন্দোলন হয়েছিল। আমরা দেখেছি বঙ্গবন্ধু বিশ্ব গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের বিপক্ষে বড় ধরনের একটা আন্দোলন দেখেছি। আমরা রকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দেখেছি। প্রত্যেকটি ক্ষেত্রে ইউজিসির তদন্ত দল সেখানে পুরো টিম নিয়ে সেখানে গিয়ে আলাপ আলোচনা শেষে তারা একটা আন্দোলনের সিদ্ধান্তে আন্দোলনের দুর্নীতি বা যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে তদন্ত করেছেন। আজও পর্যন্ত তার তদন্ত রিপোর্ট আমরা পাই নাই, কিন্তু তদন্ত করার জন্য ওনারা গিয়েছেন। আমরা একটা জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষ্য করলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা বলছেন স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি অথবা শিক্ষক নিয়োগে অনিয়ম বা অপেক্ষাকৃত কম যারা দুর্বল তাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, অথচ আমরা এটাকে কোনো খেয়াল করিনি যে কোনো স্টুডেন্টই বললেন যে আমার ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে, আমাকে বঞ্চিত করা হয়েছে। কোনো কোনো ছাত্র কোনো অভিযোগ দেয় নাই, কোনো প্রার্থী অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলেন কারা? অভিযোগ দিলেন কারা? অভিযোগ দিলেন হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের একটি প্রগতিশীল শিক্ষক সমাজের একটি অংশ, অর্থাৎ যাদের তাদের যখন স্বার্থ হয়তো বা উদ্ধার হয়নি যে কোনো কারণে অভিযোগটা তারা দিলেন। এখানে কোনো আন্দোলন হচ্ছে না, আন্দোলন সংগ্রাম নেই। আর ওই সমস্ত জায়গায় যেখানে আন্দোলন সংগ্রাম হলো সেখানে গেলেন, তদন্ত হলেন, রিপোর্ট হলেন না। এই বিশ্ববিদ্যালয়ে কোনো আন্দোলন হলেন না, কেউ অভিযোগ করলেন না,
তথাকথিত কয়েকজন মানুষ 25টা অভিযোগ লিখে দিলেন, অদ্ভুত ব্যাপার, তাদের কাছে নাকি 25টাই প্রমাণিত। ধন্যবাদ মুম্বাইকে, লেট মি ফিনিশ, আমি শেষ করি। তো সেই জায়গা থেকে আমরা যে জিনিস খেয়াল করলাম যে অপরাধ যদি হয়েও থাকে তাহলে সেই স্থানে আসতে হবে, কিন্তু সেই স্থানে না এসে তারা ওইখানে বসে চিঠি দেন। একজন ভাইস চ্যান্সেলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার, তাকে যেন চিঠি দিয়ে আপনি আসুন, আপনি সাক্ষাৎকার দিন, মনে হচ্ছে যে উনি আসামি হয়ে গেছে, পরিস্থিতি এইরকম। এইভাবে এক পেশে তদন্ত করে এবং তার তদন্ত রিপোর্ট জমা দিয়ে তারা প্রমাণ করেছেন, তারা পক্ষপাতিত্ব করে এই তদন্ত রিপোর্টটি জমা দিয়েছেন। আরও বলে নিতে হয় যে একটি তদন্ত রিপোর্ট একটা গোপনীয় ব্যাপার, যেটি দিবেন আপনি শিক্ষা মন্ত্রণালয়ে, যেটি দিবেন আপনার চেয়ারম্যানের কাছে, যেটি দিবেন রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে। তাহলে এত গোপন রিপোর্ট তারা উন্মোচন করলেনই না, আপনার সমস্ত গোপন রিপোর্ট আপনারা মিডিয়ার কাছে দিয়ে দিলেন, দেশ জাতিকে হাসাচ্ছেন, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন, আবার জাতির কাছে হাস্যকর করে তুলছেন, এই সমস্ত কিসের আলামত? এই আলামত থেকে আমি আহ্বান জানাবো, এখান থেকে সকলের একটু পরিত্রাণ হওয়া উচিত। ধন্যবাদ মুম্বাই। আমি আরও একটি বিষয়কে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমারও প্রাণের দাবি, এবং আপনি বিভিন্ন সময় ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন, সাধারণ ছাত্রদের পক্ষে থেকে আপনারা কাজ করেছেন। একটি বিষয় যে যেখানে মাথা থাকে না সেখানে কিন্তু মাথা ব্যথাটাই থাকে না। তো আমরা বারবার করে একটি জিনিস কিন্তু দেখতে পেয়েছি যে এই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিভার্সিটি রুয়েট, যেখানে আমি জব করছি, সেখানে কিন্তু এই যে শিক্ষকদের কোটা, এই জিনিসটা কিন্তু প্রচলিত নেই, বা অনেক বিশ্ববিদ্যালয়ে নেই, কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষকদের কোটাতে, অর্থাৎ শিক্ষকদের ছেলে মেয়েরা একটা মিনিমাম নাম্বার পেলেই তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছে, এবং ভর্তি হওয়ার পরে তারা রাতারাতি এত বিশ্বমেধাবী হয়ে যাচ্ছে যে তারাই আসলে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে, যেহেতু আমারই ইউনিভার্সিটি, আমার কিন্তু এই জিনিসগুলো শুনতে, মানুষের কাছে আলাপ করতেও খারাপ লাগে যে 60% এটা পারিবারিক ইউনিভার্সিটির মতো হয়ে গেছে। তা আপনার কি মনে হয় যে আসলে সাধারণ ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় এভাবে এই শিক্ষক কোটাতে যাদের ছেলে মেয়েরা আসলে একটা মিনিমাম নাম্বার পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে, এই বিষয়টি যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যোগ্যরাই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে, এবং সেখান থেকে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদেরও সেখানে শিক্ষক হওয়া এবং আনুষঙ্গিক বিষয়গুলো উপভোগ করার সুযোগটা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ। এটা সার্বজনীন একটি প্রশ্ন করেছেন, আমার কাছে বিষয়টি খুব ভালো লাগলো, এটা ভালো লাগার মতো প্রশ্ন। আমরা খুব দুঃখের সহিত, মানে খুব গভীর বেদনা নিয়ে এই বিষয়টি কি আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি খেয়াল করেছি যে বিশ্ববিদ্যালয়ে মূলত দুই ধরনের ছাত্র বাস করে, দুই ধরনের, এক হচ্ছে সাধারণ ছাত্র আর এক হচ্ছে অসাধারণ ছাত্র। সাধারণ ছাত্র কারা? সাধারণ ছাত্র হচ্ছে আমরা, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে যুদ্ধ করে সংগ্রাম করি, আমরা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমরা ভর্তি হওয়ার পরে আমরা হয়ে যাই সাধারণ ছাত্র, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলেও না মেয়েও না। এই হাজার হাজার লক্ষ লক্ষ এই দেশের দেশমাতৃকার এই সবুজ বাংলার যে লক্ষ লক্ষ ছাত্ররা, কৃষকের সন্তানেরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসে, তাদের ক্ষেত্রে আমরা মেধা তালিকা অবতীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। আরেকটি বললাম যেটা অসাধারণ ছাত্র, তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকেন, তারা শিক্ষকের ছেলে মেয়ে, তারা পড়াশোনার চমৎকার সুযোগ পায়, আমরা তো গ্রামে সেই রাখালের ছেলে, আমাদের গ্রামের কৃষকের ছেলে, আমরা কষ্ট করে এক বেলা খেয়ে না খেয়ে পড়াশোনা করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ করে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আর যে স্টুডেন্টটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে, বাড়িতে বসে আরামে এসে থেকে লেখাপড়া করছে কি কয় নাই জানি না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসে যখন পরীক্ষা দেয় পাঁচ মার্কস পায়, 25-26, কখনো 25-26 না পারলে তার জন্য আবার আইন করে পারে 24 করো। তো এরকম করে এরকম একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা, সেই প্রতিবন্ধী কোটা সে বিশ্ববিদ্যালয়ে সেই ভর্তি পরীক্ষা অবতীর্ণ হয়ে 24-25 বা 26 বা ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর দেখা গেল রাতারাতি অস্বাভাবিক বড় ছাত্র, তাকে বলা হয় অসাধারণ ছাত্র। এই ঘটনা ঘটল। আমি আমার কথা বলি, আমি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমার সঙ্গেও কিছু বন্ধু বান্ধবী যারা শিক্ষকের ছেলে মেয়ে ছিল, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তারা কিন্তু এই সেই ওই কোঠায় ভর্তি হওয়ার চান্স পাইবে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি না, তারা হয়। এই বিশ্ববিদ্যালয়ে
এই প্রতিবন্ধী কোটায় ভর্তি হয়ে এই শিক্ষকের ছেলেমেয়েরা এই ফার্স্ট ক্লাস রাতারাতি ভালো হয়ে যায়, তাদেরকে আমরা অসাধারণ ছাত্র বলতাম। এই বিষয়টা নিয়েও আমি আন্দোলন করেছিলাম, ওই যে স্বার্থ। কোনো শিক্ষক কিন্তু বলেন নাই, আমি আজ পর্যন্ত আমি পরিষ্কার করে বলি, কোনো শিক্ষক কিন্তু এখানে বলে না যে আমার ছাত্রকে প্রতিবন্ধী কোটায় ভর্তি হবে। আপনি শিক্ষক, আপনি আপনার ছাত্রকে তৈরি করুন, মেধা তালিকা ভর্তি করুন। আপনি শিক্ষক হয়ে যেমন রীতিতে আমি যান, উনি কোন কোটায় ভর্তি হয়েছেন, ওনার রেজাল্ট আবার 3.5 কাটায় কাটায় 3.5, 3.5 মানো না, 3.49 না, 3.5 অর্থাৎ যুক্তি বুদ্ধি তো দেওয়া 3.5। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা চ্যালেঞ্জে যাই, শিক্ষকদের সম্মান না থাকে না। আমি আজকে এই টেলিভিশনে পর্দায় দাঁড়িয়ে এই বিষয়ে বলে আসলে আর কি করব, আমি নিজে আন্দোলন করেছি কিন্তু এর ফল পাইনি। তারপরে মানে এই বিষয়টাতে মানে সাদা দল, নীল দল, লাল দল সব সবাই এক, সবাই এক, মানে সবাই চায় আমার সন্তান এর ভবিষ্যৎ যেন নিশ্চিত হয়ে যায়, শিক্ষক হয়ে যাবে, শিক্ষক হয়ে যায়। অদ্ভুত এক নীতি নিয়ম কিন্তু এটা, এবং আমি কিন্তু এটা সত্য ঘটনা কিন্তু আমরা বারবার করে পত্র পত্রিকায় কিন্তু খুব মানে নোংরা ভাবে জিনিসটা উঠে আসে যে রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা সুনামধন্য ইউনিভার্সিটিতে 60-70% শিক্ষক কারো না কারো আত্মীয়। এই বিষয়টা আসলে মানে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না, এটা আন্তর্জাতিক মানে ইউনিভার্সিটিতে আত্মীয় স্বজনরাই থাকবে 70%। আমি এটাও বলি যারা শিক্ষকদের ছেলে মেয়ে যারা মেধাবী নাই আমি সেটা কিন্তু বলবো না, যেমন প্রফেসর আব্দুল সুমান, তার মেয়ে 4 ক্লাস পাওয়া এবং তিনি এই থেকে এসএসসি বলেন, এইচএসসি বলেন, অনার্স মাস্টার্স, তার আগে দুদিন উপর কি দিতে হয়েছে, তার রেজাল্ট কি 5.5, অর্থাৎ সে পরীক্ষা দিয়ে আসছে, অথচ সে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি অধিকাংশ শিক্ষকের ছেলে মেয়ে রীতিতে আমি যান, আরো আরো যারা শিক্ষক যারা শিক্ষকের ছেলে মেয়ে নিয়োগ পেয়েছে প্রত্যেকের ক্ষেত্রে আপনি দেখবেন এটা সব কোটাতে আসা, ওই যে 20-25 কোটাতে প্রতিবন্ধী কোটাতে ভর্তি হয়ে অস্বাভাবিক ছাত্রে রূপান্তরিত হয়ে আমরা সাধারণ ছাত্র আর পেয়ে উঠে পারি না, কারণ আমার ভালো তার ইউনিভার্সিটি টিচার হয় না, তারা শিক্ষকের ছেলে মেয়ে। এবং আমরা কিন্তু আরো একটা জিনিস দেখি যে কোনো একটা স্টুডেন্ট ভালো করার পরে ওই স্টুডেন্টের নামে মানে তার চরিত্র হননের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লেগে যায়। যখন আমরা কিন্তু নিজের চোখের সামনে দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে সাধারণ ঘরের সন্তান ফার্স্ট হয়েছে, ফার্স্ট হওয়ার পরে ওই ডিপার্টমেন্টেরই শিক্ষকরা তার সন্তানকে নিয়োগ দেওয়ার জন্য সে কি করতেছে, ওই স্টুডেন্টটা সম্পর্কে দুর্নাম করতেছে, আরে ও তো ছেলে ভালো রেজাল্ট করতেছে কিন্তু বেয়াদব, এই যে এই 10 জায়গায় বসে এই কথাটা বলা। এই জায়গাটা কথা বলি, আজকে একটা প্রশ্ন উঠেছে ওনার অভিযোগের মধ্যে, একটা অন্যতম অভিযোগ, সেই অভিযোগটা আপনি হয়তো মিস করছেন। অভিযোগটা হচ্ছে আপনার বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় নাকি ওই স্বাধীনতার না, আমরা আমি এই প্রসঙ্গটাতে আসবো, আমি আমি এই প্রসঙ্গটাতে আসবো। একই সাথে কিন্তু আমরা কিছু পাল্টাপাল্টি যুক্তিও দেখেছি, পাল্টাপাল্টি যুক্তি যে একটা গ্রুপ সংঘবদ্ধভাবে বর্তমান উপাচার্য মহোদয়ের বিরুদ্ধে লেগেছেন বলে উনি ওনার যে প্রেস কনফারেন্স সেখানে তিনি অভিযোগ করেছেন, এবং উনি তিনি কিন্তু অভিযোগ করেছেন যে আমাদের এই বর্তমান যে স্বাধীনতা চত্বর বলে একটি চত্বর তৈরি হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ছবিটি কিন্তু নিচে আছে এবং অন্য 4 ছবি একটু উপরের দিকে উঠে আছে, তা আমাদের স্বাধীনতার মহাস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি নিচে নামিয়ে রাখা এবং ওই ছবিগুলোকে একটু উপরে তুলে দেয়া, এবং এটা স্ট্রাকচারেও প্রায় 80 লাখ টাকার কাছাকাছি দুর্নীতির একটা তদন্ত প্রতিবেদন মনে হয় চলতেছে, তদন্ত চলতেছে। আবার আরো আমরা 2-1 বিষয় দেখেছি পত্র পত্রিকার মাধ্যমে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে রেস্ট হাউস কেনার যে প্রক্রিয়াটি চলতেছিল ঢাকা, তো সেই প্রক্রিয়াটিতেও বেশ কিছু দুর্নীতি হয়েছে এবং সেই প্রায় 13 কোটি টাকার কাছাকাছি একটা দুর্নীতির তদন্ত প্রতিবেদন সেটাও কিন্তু চলমান আছে। এবং আমরা দেখেছি যে এই সকল বিষয়গুলো নিয়ে আবার আরেকটা যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলস যেটা IQAC, সেখানেও কিন্তু প্রায় 3.5 কোটি টাকার একটি দুর্নীতি তদন্ত চলতেছে পুরাতন প্রশাসনের বিরুদ্ধে। তো আমরা এখানে উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ আছে যে পুরাতন প্রশাসনের এই অপকর্মগুলোকে ঢাকার জন্যই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে প্রশাসন পুরাতন প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা আছেন বা শিক্ষকবৃন্দ আছেন তারা একটি উদ্দেশ্য নিয়েই এই অভিযোগগুলো দাখিল করেছেন যেন ওনাদের তদন্ত প্রতিবেদনগুলো না আসে। আপনি যথার্থ বলেছেন যে বিষয়টি হচ্ছে যে সাবেক ভাইস চ্যান্সেলর মহোদয় উনি বিদায় নেওয়ার পর বর্তমান ভাইস উপাচার্য মহোদয় কিছু দুর্নীতির সন্ধান পান, যেমন আপনার কেন্দ্রীয় গ্রন্থাগারে একটা বধনের দুর্নীতি, আপনি হ্যাঁ আমরা এরকম শুনেছি কিন্তু একটা কলমের দাম
500 টাকা না কত টাকা এরকম একটা ছিল 11000 টাকা এরকম একটা বর্তমান আন্দোলনকারী আমরা একটা পত্র পত্রিকাতে দেখেছিলাম আন্দোলনকারীর একজন সামাদি সাহেব আপনার দুইটা কলম কিনছেন 11000 টাকা দিয়ে হেকেপ নামের প্রজেক্টের টাকা কিভাবে তসরুফ হয় আপনি আশ্চর্য হবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা টু আপনার কৃষি অনুষদ অর্থাৎ 20 ফিট রাস্তার এপিটা রুপি রিক্সা ভাড়া 150 টাকা ছাত্রদের রাস্তা না খাইয়ে বিল হয় 36000 টাকা সামাদি সাহেব গ্রন্থাগারে দুটি কলম কিনে 11000 টাকা আমরা তিন টাকা কলম কিনে রাখা পারো সেটা আমরা পত্র পত্রিকায় দিয়ে 11000 টাকা কলম স্বাধীনতা যেটা বলেন শহীদ স্মৃতি ফলক যেটা নির্মিত হয়েছে এটি নির্মিত নায়ক হচ্ছে গতকালকে দেখলাম 24 চ্যানেলে একজন দুর্নীতিবাজ শিক্ষক জায়গায় সুলতান মোহাম্মদ টিপু ওনাকে দেখলাম এরা কিন্তু অভিযোগকারী অথচ ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে কি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যে শহীদ স্মৃতি ফলক ওনার ওনার মেজানুদ্দিন সাহেব ভাইস চ্যান্সেলর উনি তখন দায়িত্বে ছিলেন ওইখানে প্রায় 200 কেজির মতো তামা মানে হদিস পাওয়া যায় তামা হদিস পাওয়া যায় 200 কেজি তারপরে ওনার নেতৃত্বে কাঞ্চন সাহেবকে চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষক কাঞ্চন সাহেবকে দেওয়া হলো যে ভাস্কর্যগুলোকে সুন্দরকে স্থাপন করা ওনারা যে ডিজাইন করা সেই ডিজাইনে দেখা গেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে সবার নিচে রাখা হলো আর আজকে আজকে অভিযোগের মধ্যে বলা হচ্ছে যে বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় নাকি স্বাধীনতার পক্ষের কাজগুলো করতে বাস্তবায়ন করতে বিলম্ব করছেন মুক্তিযুদ্ধের চেতনার কাজগুলো করতে বিলম্ব করছেন অথচ দেখেন যিনি এই শেখ হাসিনা মুক্তি আন্দোলন করতে গিয়ে জেল খাটলেন যিনি একজন মুক্তিযোদ্ধা আজকে সেই মুক্তিযোদ্ধাকে বলা হচ্ছে যে এখন শুধু বলতে পারছি না রাজাকার খালি এই শব্দটাই বলেনি তো ওই স্মৃতিফলকটা বঙ্গবন্ধুকে অপমাননা করার জন্য নিচে নামালেন কারা মিজানুদ্দিনের প্রশাসন কে নামালেন দায়িত্বে ছিলেন সুলতান মোহাম্মদ টিপু ডিজাইন করলেন কে কাঞ্চন সাহেব তারা সামগ্রিক লোকগুলো মিলে এই দুর্নীতি করে যে কাজটি করে রেখে গেছেন সেই দুর্নীতির মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত ওই ডিজাইনটিকে চেঞ্জ করে তো সময় লাগে রাখা কিছু করা যায় না তো আমাদের মাননীয় বর্তমান উপাচার্য আমাদের সেই কাজটি করছেন আর যেটি বললেন যে মিজানুদ্দিন তারপরে প্রফেসর সজল মিয়া আরও একটা চমৎকার একটা অভিযোগ উনি অভিযোগই দেন নাই অভিযোগটা কি যে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুল মনিরকে নাকি জোর করিয়া এই বিশ্ববিদ্যালয়কে বের করা হয়েছে সেরকম একটি অভিযোগ আমরা দেখেছি অথচ ওই ব্যক্তি অভিযোগই করেন নাই আমরা অভিযোগে দেখেছি বায়োলজি সায়েন্স শিক্ষক নিয়োগ নিয়ম করা হয়েছে অদ্ভুত ব্যাপার ইউজিসি কি করলেন তন্দ্র কি করলেন বায়োলজিক্যাল সায়েন্সে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই অর্থাৎ আব্দুল সুবহান স্যার বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে কোনো শিক্ষক নিয়োগ দিলেনই না আর ওনারা প্রমাণ পেয়ে গেলেন বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগে অনিয়ম করা হয়েছে এগুলো কোত্থেকে পায় হাওয়াই থেকে আরও একটি বিষয়ে একটি একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম নামে উনি জানতে চেয়েছেন যে দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বা ছাত্র শিবিরের কোনো মিছিল পরিলক্ষিত হয়নি কিন্তু হঠাৎ করেই উপাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ করার পরে দেখা যাচ্ছে যে ছাত্রদলের একটি মিছিল হয়েছে গতকালকে এবং এই মিছিলটির সাথে অভিযোগকারীদের সম্পর্ক কিরকম হতে পারে বা ওনারাই আসলে জামাত শিবিরকে লালন পালন করছেন কিনা এই প্রশ্নটি কিন্তু রাকিবুল ইসলাম করেছেন আমি রাকিবুল ইসলাম জয় আমি তাকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমরা খুব গভীর উদ্বেগের বিষয়ে লক্ষ্য করছি যে ছাত্রদল নামে নাম ধরে ছাত্রদল এরা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র না এরা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বিশ্ববিদ্যালয়ে গত পরশু দিন একটি জঙ্গি মিছিল করেছে আমরা তার আগে এটা কি মিছিল করেছে যে বর্তমান যোগ্য ভাইস চ্যান্সেলর মহোদয় পদত্যাগ চান একই সূত্র ধরে তার কয়েকদিন আগে জামাত শিবির বিএনপিরা বিবৃতি দিয়েছে ইনাদের পদত্যাগ চান আমরা সন্দেহ প্রকাশ করতেছি যে সন্দেহ প্রকাশ নয় এটা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ আমাদের সাথে প্রগতিশীলতার নাম ধরে একটি বিচ্ছিন্নবাদী গুরু যারা যদি সত্যিকার অর্থে এরা প্রগতিশীল হতেন তাহলে এই বিষয়টি নিয়ে এত গণমাধ্যমে যেতেন না যদি কোনো অপরাধ থেকে থাকে আরো একটি বিষয় কিন্তু মুন্ডায় উঠে এসেছে আমরা বিগত ডিন নির্বাচন সিনেট নির্বাচন শিক্ষক সমিতির প্যানেল নির্বাচন একাডেমিক কাউন্সিল নির্বাচনে কিন্তু দেখেছি যে আমাদের এই আওয়ামী লীগের সময়ে কথিত আছে যে প্রায় 1200 কাছাকাছি শিক্ষক নিয়োগ হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু নির্বাচনের পর এই বর্তমান
প্রশাসন বা ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত যে প্যানেল আছে সেই প্যানেলের কিন্তু প্রায় ভরাডুবির কাছাকাছি একটি রেজাল্ট এসেছে। তো আমরা আসলে এই বিষয়টি আমরা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের আদর্শের নিয়োগ প্রক্রিয়ায় বেশি হয়ে থাকে, তাহলে এই ভরাডুবির কারণ কি হতে পারে? ভরাডুবি আমি আপনাকে বললাম, সাবেক এক্স ভাইস চ্যান্সেলর 65 জনের মধ্যে 69 জন আমাদের লোক নয়। ফার্স্ট কারণ, আমরা গভীর উদ্বোধ এসে লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ে এই ক্ষমতার দ্বন্দ্ব চেয়ার ভাইস চ্যান্সেলর হতে হবে। সুমান স্যার যদি সাকসেস হয়, সুমান স্যার যখন 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত দায়িত্ব পালন করলেন, তার শেষ সময় একটা ঘটনা ঘটেছিল। উনি যখন বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছিলেন, ঠিক 4 বছর যাওয়ার কয়েক কিছুদিন আগে ওনার বিরুদ্ধে একটি দুর্নীতি নাশা হলো, দুর্নীতির অভিযোগ নাশা হলো। এবং তাৎক্ষণিক আর এই গ্রুপ প্রাইটার চিন্তা ভাবনা ছিল যদি উনি ঠিকঠাক মতো বিদায় নিতে পারেন তাহলে যদি সেকেন্ড মেয়াদ উনি ভাইস চ্যান্সেলর হয়ে যান, তো সো তাকে একটা দুর্নীতি ইয়ে দিতে হবে। তথাপি তারা দুর্নীতি পরবর্তীতে কিন্তু পরিষ্কার হয়ে গেল। মেজানুদ্দিন সাহেব যখন ভাইস চ্যান্সেলর হলো, ওনাদের উদ্দেশ্যটা ওনাদের যে যে ইন্টেনশনে কাজটা করেছিলেন সফল হলেন, কারণ তখন আর সুমান স্যারকে এক্সটেনশন করা হলো না। যখন মিজানুদ্দিন আসলেন তখন কিন্তু ওই দুর্নীতি থেকে মুক্তি পেয়ে গেল। পরবর্তীতে এখন এই সময়ে আব্দুল সুমান স্যার সামনে আর 4-5 মাস আছে, ঠিক উনি যখন সুন্দরভাবে চালাচ্ছিলেন সেই বিগত দিনের কায়দায় এই শেষ সময়ে এসে আর 3-4 মাস আসে, এরা বলে প্রগতিশীল। কিসের প্রগতিশীল? 3-4 মাস যে ব্যক্তি রয়েছে, যে ম্যানুয়াল অনুসারে, যে নিয়ম নীতিমালা অনুযায়ী আপনার অন্য অন্য শিক্ষকের ছেলে মেয়ে যখন টিচার হয়েছে তখন আপনারা প্রশ্ন তোলেন নাই, আর বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয় শিক্ষকের মহোদয় যোগ্য মেয়ের টিচার হয়েছে তখন ওরা প্রশ্ন তুলেছেন, এগুলো আসলে বিষয় না। এই বিষয়টি হচ্ছে আগামী দিনে ওই চেয়ারে বসতে হবে, এই মানসিকতার কারণে মূলত এই কয়েকটা বিচ্ছিন্ন একটি অংশ এ ধরনের অভিযোগ তুলে দেশরত্ন শেখ হাসিনার নজর কাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা এই দেশের শুধু নয়, সারা বিশ্ববাসীর কাছে রোল মডেল। সে বোঝে আপনাদের তথাকথিত অভিযোগ নিয়ে যারা মিষ্টি খাচ্ছেন বা মনে করতেছেন যে প্রফেসর আব্দুল সোবহানকে ফেলে দেওয়া হলো বা আগামী দিনে হয়তো উনি আসার সম্ভাবনা থাকলে উনি আর আসতে পারবেন না, এ ধরনের চিন্তা যারা করে থাকেন তারা ভুল করছেন। ধন্যবাদ মুন ভাইকে। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছিল, আমাদের কাছে বর্তমান উপাচার্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল, আমরা সেই বিষয়গুলো নিয়ে অবগত হলাম মিডিয়ার মাধ্যমে, বরেন্দ্র টিভির মাধ্যমে। এবং বর্তমান উপাচার্য কিন্তু কতগুলো অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি নিয়ে কাজ করতেছেন এবং ওনারও কিছু অভিযোগের তীর ছুড়ে এসেছে বিরোধীদের দিকে। তো আমরা এখন যে প্রক্রিয়াটি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, তারপরও আমি বিদায় নেওয়ার আগে মুন ভাইয়ের কাছ থেকে আরও 2-1 মিনিট সময় চাইব এই সামগ্রিক অনুষ্ঠানটির এই বিষয়ে আরও কোনো ওনার বক্তব্য প্রদান করার কোনো কিছু থাকলে। এখানে আমি চাই, আমি একজন সাবেক ছাত্র হিসেবে মর্মাহত যে এত সুনামধন্য একটা ইউনিভার্সিটি প্রগতিশীল তারা গ্রুপের মধ্যেই যখন এ ধরনের কাদাসুকি হয় সেটা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি আমি দেখেন আমরা আব্দুল সুবান স্যার বোমান ভাইস চ্যান্সেলর মহোদয় সাংবাদিক সম্মেলন করে খুব দৃঢ়তার সহিত একটি কথা বললেন, আমি যদি অভিযোগ আমার বিরুদ্ধে যদি অভিযোগ এসে থাকে সেটা সঠিক তদন্ত করুন প্রয়োজনে সরকারের। আচ্ছা, আরো একটি বিষয় কিন্তু উঠে এসেছে যে আমাদের যেহেতু রাজশাহী শহরে কর্মসংস্থানের খুব সংকট, মানে কিন্তু অনেকেই কিন্তু ইউনিভার্সিটিতে চাকরি করার জন্য আবেদন করে এবং অনেকেই কিন্তু পূর্বের থেকেই বিভিন্ন প্রভাবশালী প্রফেসরদের বাসাতে গিয়ে দেখা যায় যে দিনের পর দিন তারা খেটে যাচ্ছে এবং প্রফেসররা তাদেরকে খাটিয়ে নিচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে অনেকটাই দৃষ্টিকোণ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখা যাচ্ছে তার বাসাতে বাইরের কিছু লোক গিয়ে প্রতিনিয়ত কাজ করতেছে এবং আমরা কিন্তু এরকম একটি অভিযোগ দেখেছি যে কোথায় একটি আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের মধ্যে কিছু বহিরাগতকে ধরা হয়েছে, ধরা হওয়ার পরে পুলিশ জিজ্ঞাসা করতেছে তুমি এখানে কেন আসছো, বলতেছে স্যার বলছে, আমি কিন্তু একবার লাইভ দেখছিলাম সেই ইয়েটা টিভিতে, বলতেছে স্যার বলেছে, তো স্যার বলেছে কোন স্যার বলেছে, তো বলতেছে অমুক স্যার, তো আমি অমুক স্যারের বাসায় কাজ করি। তো এই যে আসলে বিষয়গুলো, যে এই বিষয়গুলোকে আসলে কি অ্যাভয়েড করা, এগুলো তো আসলে একটা ইউনিভার্সিটির যে মান, একটা ইউনিভার্সিটি কিন্তু একটা যেমন দেশের সম্পদ ঠিক তেমনি কিন্তু একটা বৈশ্বিক সম্পদ, এই জন্যই তো ইউনিভার্সিটি নাম হয়েছে। তো ইউনিভার্সিটিতে এইরকম ধরনের প্রফেসরদের এই বিভিন্ন মানুষকে নিয়ে বাসায় কাজ করানো, এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখেন? এবং পরবর্তীতে কিন্তু দেখা যায় যে যারা এরকম ধরনের তোষামোদী করতে থাকে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চাকরিতে নিয়োগ পেয়ে যায় এবং অধিকতর যোগ্যরা কিন্তু বাদ পড়ে যায়। আপনাকে আর একটু কথা বলি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি
এটা 2003 থেকে 2010 পর্যন্ত ছিলাম, 7 বছর দীর্ঘদিন রাজনীতি করেছি। আমরা তখন বিরোধী দল, অস্বাভাবিক কষ্টের মধ্যে রাজনীতি করেছি, অস্বাভাবিক সরকার, খালেদা জিয়া সরকার, জামাতি সরকার, শেষ পর্যন্ত অস্বাভাবিক সরকার। আমরা অনেক আন্দোলনে ব্যক্তিগত কথা বলছি, অনেক আন্দোলন সংগ্রামে আমি মনে করছি যে ভালোই কিছু করছি। তো এইরকম একটা মন মানসিকতা নিয়ে আমি ঢাকায় গিয়েছি। সে সময় ছাত্রলীগের সভাপতি, যাকে বলা হয় ছাত্র সমাজের অহংকার, লেখক শিকদার, লেখক শিকদারের কাছে গিয়েছি। লেখক শিকদারকে আমি বললাম যে ভাই আমরা তো অনেক ভালো আন্দোলন করলাম, তো সেক্ষেত্রে আমরা সাকসেস, আমরা সফল। তো লেখক ভাই হাসতে হাসতে বলে যে তোমরা কিসের সফল? তো কেন কেন ভাই, এত আন্দোলন সংগ্রাম করে ঠিকঠাক করলাম, আমরা সফল না মানে? কয় তোমরা আজ পর্যন্ত বিশ্বজুড়ে গাছই লাগাও নাই, আর তোমরা সফল হলাম? বললাম ভাই, গাছটা কি? কয় গাছটা হচ্ছে হল সম্মেলন, হল সম্মেলন করে আজ পর্যন্ত নেতা তৈরি করছো? বললাম ভাই, তা তো করি নাই। তখন আসি বুঝলাম যে নেতার কাছে গেলাম, নেতা সাজে নেতার কাছে গেলাম, এবং নেতার কাছে গিয়ে কর্মী সেজে ভালো কর্মী সেজে রাস্তার সাথে ফেরত আসলাম। এসে আমরা হল সম্মেলন করলাম, করে আমরা মনে করলাম যে নাম কিছু করছি, অর্থাৎ গাছ লাগানো। তো বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান যে কথাটা বলছেন, কর্মসংস্থান যে গাছ লাগানো, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের সমগ্র বিশ্ববিদ্যালয়ে শত শত পদ খালি, যেখানে বিশ্ববিদ্যালয়ে কাজ করা এই ডিজিটাল যুগে এসে কাজ করতে হিমশিম খেতে হয়। আমরা দেখেছি সজল স্যার, মিজান স্যার যখন বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আমরা একটা লোককেও দেখি নাই বিশ্ববিদ্যালয়ে এই গাছ লাগানোর জন্য ওনারা এসেছেন, একটা গাছ লাগায় নাই, শুধু নিজেদের গাছ লাগাইছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে গাছ লাগায়নি। তো এই যে কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়ে শত শত পদ খালি রয়েছেন, যেটি নিয়ে প্রফেসর আব্দুল সুবান স্যার উদ্যোগ নেওয়ার কারণে উদ্যোগ নিয়েছেন, তখন এই সমস্ত মনে করেছেন যে ইনি তো সব দিক দিয়ে সফলে তো জয় জামেলা, এটা একটা কারণ। তবে যাক, আমি একবারে শেষ করছি, সেই কথাটি হচ্ছে প্রফেসর আব্দুল সুবান স্যার অত্যন্ত সৎসাহস নিয়ে যে দাবিটি করেছেন, সরকারের বিভিন্ন ইন্টিগ্রেশন ব্যাংক রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছেন, তাদের দিয়ে তদন্ত করুন, যেহেতু এটা পক্ষপাতমূলক একটা তদন্ত হয়েছে। আমরা মনে করি যে সরকারের বিভিন্ন ইন্টিগ্রেশন ব্যাংক রয়েছে, বিভিন্ন তদন্ত সংস্থা রয়েছে, এরা তদন্ত করতে পারে। এবং সরাসরি স্যার বলেছেন প্রয়োজনে বিচার বিভাগে তদন্ত হোক, আমার যদি দেখুন অবৈধ সম্পদ থাকে দুদক তদন্ত করুক, সব কিছু মিলে স্যার এত চমৎকার করে সৎসাহস নিয়ে সাহস করার যদি উনি করতে পারেন, তাহলে যে মিজান সজলের বিরুদ্ধে, যে টিপুদের বিরুদ্ধে, যে দুর্নীতির যে কথাগুলো আসছে, তারাও একটু আপনারা সৎসাহস নিয়ে আসুন, আপনারা বলুন যে আপনাদের বিরুদ্ধে একটু বিচার বিভাগে তদন্ত হোক, আপনারা একটু জিজ্ঞাসা করুন যে আমরা যদি আপনাদের মনে করেন যে আপনারা অপরাধী না, তাহলে আপনারা একটু বর্তমানে ভাইস চ্যান্সেলর আব্দুল সুবান স্যারের মতো স্পষ্ট সম্পাদক সময় বলে দিন আমার বিরুদ্ধে তদন্ত করুন। তা তো কেউ বলছেন না, খালি বলছেন যে নিয়োগ নিয়োগে স্বজনপ্রীতি, নিয়োগে এটা নিয়োগে সেটা, প্রতিষ্ঠা অভিযোগ প্রতিষ্ঠায় প্রমাণিত, এই কোন দেশে বাস করছি। তো সর্বশেষ সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি, এবং আপনারা যারা শুনলেন আমি আহ্বান জানাবো যে সবারই শুভ বুদ্ধি উদয় হোক। ধন্যবাদ মন ভাইকে। আমরা দেখেছি যে 2012 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইকিউসি এসেছে, এবং আমাদের যে একাডেমিক স্ট্রাকচার সেটি পরিবর্তনের প্রয়োজন পড়েছে, আমাদের ইউনিভার্সিটিগুলোকে বিশ্বমানের করার জন্যে যে অ্যাক্রিডিশনের প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয়তা কিন্তু আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আইকিউসির কার্যক্রম সম্পাদনা হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো একটি ডিপার্টমেন্টও এখনও অ্যাক্রিডিশন পায়নি। অর্থাৎ আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হওয়া ছাত্ররা এখনও আন্তর্জাতিকভাবে বিভিন্ন বোর্ড ফেস করার মতো কোনো কোয়ালিফিকেশান অর্জন করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি এই সকল দুর্নীতির বিষয়গুলো যখন উঠে আসে তখন কিন্তু আমরা মর্মাহত হই। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে কোনো স্বজনপ্রীতি হোক, আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়মের মাধ্যমে নিয়োগ হোক, আমরা চাই না কোটাতে কোনো শিক্ষকের সন্তান ভর্তি হয়ে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, এবং এই বিষয়গুলো সম্পূর্ণ উঠে যাক, স্বচ্ছভাবে চলে গেছে ইউনিভার্সিটি। একই সাথে আমি বলতে চাই যে কেউ যদি দুর্নীতি করে থাকে অবশ্যই সে যেন আইনের আওতায় আসে এবং তার শাস্তি হয়, এবং একই সাথে আরও একটি কথা আমরা বলতে চাই যে কারোর বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ হয়ে থাকে তাহলে কিন্তু সেই দুর্নীতির অভিযোগটিও যথাযথভাবে প্রমাণিত হওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ ভুক্তভোগী এবং বাদী দুজনেরই কিন্তু বিচার পাওয়ার ন্যায্য অধিকার বাংলাদেশের আইনে সুস্পষ্টভাবে আছে, এবং যেহেতু একটি ইউনিভার্সিটির মতো বিষয় একটি সেন্সিটিভ বিষয়, যেহেতু ইউনিভার্সিটি শিক্ষক বাংলাদেশের সমাজে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হিসাবে আমরা গ্রহণ করে থাকি, তাই আমরা চাই যে বিচার সঠিক তদন্তের মাধ্যমে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সঠিক অপরাধী উঠে আসুক এবং তার যথাযোগ্য শাস্তি হোক, যেন পরবর্তীতে ইউনিভার্সিটির
এইরকম সেন্সিটিভ দায়িত্ব গ্রহণ করার পর জাতির সাথে কোন ধরনের ব্যক্তি বেমানি করতে না পারে, সেটা বর্তমান প্রশাসনই হোক কিংবা পূর্ববর্তী প্রশাসনই হোক, সেই সৎসাহস নিয়ে আমাদের কাজ করা উচিত। এবং এই বরেন্দ্র টিভির আজকের এই আড্ডা শিক্ষাঙ্গন এর সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং বরেন্দ্র টিভির সমস্ত কলা কৌশলীদের আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আমাদের এই আড্ডা শিক্ষাঙ্গনের সমাপ্তি ঘটাচ্ছি। এবং পরবর্তীতে আমাদের সাথে আমরা যখন আবার লাইভ কোনো অনুষ্ঠানে যুক্ত হব, আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সিদ্ধার্থ শঙ্কর শাহ। ধন্যবাদ সবাইকে।